সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সারা দেশে আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল 10টার দিকে ভার্চুয়ালি পঞ্চম পর্বে 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। চট্টগ্রামের 10 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে হচ্ছে এ আসনের ভোট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8, 11, 12, 13, 14, 24, 25 ও 26 নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম 10 আসন। এ আসনে গত 3 বারের সংসদ সদস্য ছিলেন ডাক্তার আফসারুজ্জাম আমিন। গত 2রা জুন তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী 4 জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী সহ 6 জন মনোনয়নপত্র জমা দেন। 6 জুলাই এসব মনোনয়নপত্র বাছাই হয়। বিএনপির দুই নেতাকে আপ্যায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটাই প্রধানমন্ত্রীর মানবিকতা, তিনি মানবতার নেতা। কিন্তু আরেক নেতা জ্বালাও পোড়াও করা, হত্যাকাণ্ড করা এসব পছন্দ করেন। শনিবার সন্ধ্যায় রাজার বা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন যে, আমরা বিএনপি নেত্রী নিপুণ রায়ের একটি অডিও শুনেছি যেখানে তিনি বলেছেন, তোমরা আগুন ধরাও, এগুলো আমাদের দেখাতে হবে, জায়গা মতো দেখাতে হবে। এর আগে সকালে দলীয় কর্মসূচি পালন করতে গেলে গাবতলি থেকে আমানুল্লাহ মান ও ধোলাইখাল মোড় থেকে গয়েশ্বর রায়কে আটক করে পুলিশ। রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির 500 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের 124 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রিজভী বলেন, শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে মানুষের বাঁধ ভাঙা ঢলে ক্ষমতাসীনদের হিংসা বেড়েছে। তাই গতকালের মহাসমাবেশ থেকে ঘোষিত আজকের অবস্থান কর্মসূচিকে তারা রক্তের হোলি খেলায় পরিণত করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ঢাকার বিভিন্ন পয়েন্টে উপস্থিত হলে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি আক্রমণ শুরু করে। তাদের সাথে যোগ দেয় সরকার দলীয় ক্যাডাররা। শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজধানী ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামীকাল সারাদেশে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হবে। ঢাকা মহানগর দক্ষিণ উত্তর শাখার প্রতিটি থানায় বিক্ষোভ করা হবে। এর আগে বিকেল 4:55 জরুরি সভা শুরু হয় আওয়ামী লীগের। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় বগুড়ার কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের 23 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষকে দুষছেন। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ব্যবহারিক পরীক্ষায় অংশ নিলেও শিক্ষার্থীদের নম্বর যথাসময়ে পরীক্ষা কেন্দ্রের সচিব রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠাননি, এজন্য ওই শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2023 সালে বগুড়ার কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের 108 জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিল 23 জন,
বোর্ড থেকে দেওয়া ফলাফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় তাদের সবাইকে অকৃতকার্য দেখানো হয়েছে। Yummy chocolate. Oh, milkier magical taste. Hello, Pran chocolate. Moments of fantasy. খুলনা সবজি বাজারে স্বস্তি ফিরেছে, তবে নদ নদী ও সাগর থেকে নিষেধাজ্ঞা উঠলেও এখনও বাড়েনি মাছের আমদানি, ফলে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম কমার কোনো খবর পাওয়া যায়নি। মুরগির দাম আগের মতো স্থিতিশীল। শনিবার সকালে খুলনার নিরালা বাজার, গল্লামারি বাজার, টুটপাড়া, জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমনটা জানা যায়। বাজারে রুই, কাতলা, মৃগেল মাছ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে এ মাছ। পার্শে 500 থেকে 600 টাকা, তেলাপিয়া 150 থেকে 200 টাকা, চিংড়ি 580 থেকে 650 টাকা, শিং ও মাগুর 600 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে আগে থেকে আসা ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 1800 টাকা কেজিতে। বাঘ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে। বাঘ কেমন আছে সেটা দেখেই আমরা বুঝতে পারি সুন্দরবন কেমন আছে। বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শনিবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপার্সের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির র্যালিপূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন স্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়কারী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। আমাদের বাঘ পানি থেকে পর্যন্ত লাভ দিতে পারে, পৃথিবীর সব বাঘ তা পারে না। কাজে সুন্দরবন হচ্ছে এই বেঙ্গল টাইগারের শেষ আবাসস্থল, কাজে এটা আমাদের গর্বের বিষয়। আজকে নতুন নয়, সারা পৃথিবীতে বাঘ হারিয়ে যাচ্ছে সেজন্য নয়, বাঘ আমাদের শক্তি এবং ঐশ্বর্যের প্রতীক। পাবনার ঈশ্বরদীতে বিয়ের 26 দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সিনথিয়া খাতুন নামের এক তরুণী। শনিবার দুপুর 2:30টার দিকে শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সিনথিয়া খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজউদ্দিন প্রামাণিকের মেয়ে। গত 3 জুলাই একই ইউনিয়নের পলান হোসেনের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে সিনথিয়ার বিয়ে হয়। সাব্বির হোসেন বলেন, দুপুর 2:30টার দিকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ, ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজায় শব্দ করি। জোরে ডাকাডাকি শুনে প্রতিবেশীরা এসে দরজা ধাক্কা দেন, পরে দরজা খুললে সিনথিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পটুয়াখালীর বাউফলে 25টি দেশীয় অস্ত্রসহ আনিচুর রহমান তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেউদ্দিন পিকুর বডিগার্ড হিসেবে পরিচিত। শুক্রবার রাতে উপজেলার কেশবপুর কলেজের একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আনিচকে আটক করলেও দলের বাকি সদস্যরা পালিয়ে যান। পুলিশ জানায়, রাতে বাউফল থানার টহল টিম ওয়ারেন্টের আসামি ধরতে কেশবপুর এলাকায় যায়। এ সময় কয়েকজনের উপস্থিতি টের পেলে পুলিশ তাদের ধাওয়া করে। তাদের মধ্যে ধরা পড়েন আনিচুর রহমান, পরে কেশবপুর ডিগ্রি কলেজের একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, একটি পিস্তল, 6 রাউন্ড কার্তুজ, 2টি চাকু, 2টি চাইনিজ কুড়াল, 3টি চাবুক ও একাধিক রামদাসহ 25টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মামলা করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে 5 সদস্যের একটি মেডিকেল টিমও। জানা গেছে, শনিবার দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সে সময় তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন, তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় সাবেক মুখ্যমন্ত্রীকে। বিকাল 4:50 নাগাদ উডল্যান্ড হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের কলকাতার বাড়ি পাম এভিনিউতে। এরই মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সাবেক মুখ্যমন্ত্রীর রক্তে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল, তবে এখন কিছুটা ভালো আছেন।
দর্শক এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।